সাংসদ বাবুলের দত্তক নেওয়া গ্রামে বিধায়ক বিধানের নির্দেশে দেওয়া হল ত্রাণ শিবির। ইয়াস ঘূর্ণিঝড়ের জেরে সমুদ্র, নদী ও ড্যামের পার্শ্ববর্তী অঞ্চলের মধ্যে গ্রাম এবং বিভিন্ন এলাকায় যে সমস্ত সাধারণ মানুষ বসবাস করেন কাঁচা ও টালির বাড়িতে, সেই সব মানুষদের সরকারের নির্দেশে সুরক্ষিত জায়গায় অর্থাৎ পাকা বাড়িতে স্থানান্তরিত করা হয়েছে। সরকারের উদ্যোগে অস্থায়ীভাবে ত্রাণ শিবির করা হয়েছে এলাকার বিদ্যালয়গুলিতে, তাছাড়া ক্লাব ও কমিউনিটি হলগুলিতে। সেই জায়গায় থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়াও এই দুর্যোগের সময় নিজের উদ্যোগে বারাবণী বিধায়ক বিধান উপাধ্যায় তিনি বিভিন্ন ক্লাব ও কমিউনিটি হলগুলিতে থাকার ও খাবারের ব্যবস্থা করেছেন। তাছাড়া যাদের টালির বাড়ি রয়েছে তাদের জন্যও ত্রিপলের ব্যবস্থা করেছেন। এমন দৃশ্য দেখা গেল সালানপুর ব্লকের সিদাবাড়ি গ্রামে। এই গ্রামকে আদর্শ গ্রামরূপে পরিণত করবেন বলে মন্তব্য করেছিলেন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। প্রথমবার লোকসভা নির্বাচন জয়ের পরেই সালানপুর ব্লকের এই সিদাবাড়ি পুরো গ্রামকে দত্তক নিলেন বলে ঘোষণা করেছিলেন তিনি। কিন্তু এই সিদাবাড়ি গ্রামের অধিকাংশ মানুষের অভিযোগ হল বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয় শুধুমাত্র মুখে বলে যে এই সিদাবাড়ি গ্রামকে তিনি দত্তক নিয়েছেন। এই গ্রামের এক যুবতী ইন্দ্রাণী সেন জানান যে ভোটের সময় বিজেপি নেতা মন্ত্রীদের সিদাবাড়ি গ্রামকে মনে পড়ে, কিন্তু অসুবিধার সময় বা করোনা মহামারীর সময় কেউ আসে না। এত বড় করোনা মহামারীতে একবারও দেখা মেলেনি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীর। এই গ্রামের জন্য যদি কেউ ভেবেছে বা উন্নয়ন করেছে তিনি হলেন একমাত্র বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়। করোনার সময় যেভাবে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন তা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। তাছাড়া আজ আমাদের এই গ্রাম ডিভিসি ড্যামের ঠিক পাশে, তাই ঘূর্ণিঝড়ের সময় এই কাঁচা ঘরবাড়িতে অত্যন্ত ভয়ে ভয়ে ছিলাম, কিন্তু সেই সময়ে আমাদের পাশে এসে দাঁড়ালেন বিধান বাবু। আমরা প্রত্যেক জায়গায় নদীর ধারে যেখানে আছে জমিদাহা হোক, আপনার বালু পাথর হোক, সব জায়গায় আমরা ব্যবস্থা করে রেখেছি। ওইখানে প্রধান আমাদের যে আছে ওরা ব্যবস্থা করে রেখেছে। এখানে আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় আমাদেরকে বলেছিলেন নজর রাখবে, এখানে যা ব্যবস্থা লাগবে বলবি, আমরা ব্যবস্থা করে রেখেছি। কমিউনিটি হলে খোলা রাখা আছে, খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট আছে, সবই আর করা হয়েছে। ওইরকম ঝড়টা আসেনি, না হলে আমরা সব ব্যবস্থা অলরেডি আমরা করা আছে। মানুষকে কি বার্তা দেবেন আপনারা? এই মানুষকে বার্তা আমরা আগেও দিয়েছি, এখনও বলছি, দেখুন বুঝে সুঝে মানুষকে ভাবতে হবে সব জিনিসটাই, কি পাশে এই যে প্রবলেমগুলো আছে এই সময় কে দাঁড়াচ্ছে মানুষের কাছে। আজ আগে আমরা দাঁড়াচ্ছি, আমার বিধায়ক দাঁড়াচ্ছে, মুখ্যমন্ত্রী দাঁড়াচ্ছে, তো আমাদের সবাইকে চাইব কি আমাদের সঙ্গে থাকুক। আমরা যে আগেও ছিলাম, ছিলাম, আছি, আগে থাকুক। দেখা যাচ্ছে এই ভোটেও তো আপনারা এখানে ভালো ফল করেননি, মানে এই জায়গাটাতে বিশেষ করে ভালো ফল না করার সত্ত্বেও আমরা সব জায়গায় আছি। পাবলিক পাবলিকের সঙ্গে আমাদেরকে বিধায়ক ইনস্ট্রাকশন দিয়েছেন যেখানে খারাপ হোক ভালো হোক ওইখানে মানুষের সঙ্গে থাকতে হবে, এখনও বোঝাতে হবে। যেখানে প্রতি কেন্দ্র যেখানে বলা হয়েছিল প্রতি যে সাংসদ যারা হবে তারা কিন্তু একটা গ্রাম গোদ নেবে, তো এই যে বাবুল সুপ্রিয় কেন্দ্রমন্ত্রী হওয়ার পর এখানে সেরকম কোনো ডেভেলপমেন্ট হয়েছে বলে মনে করছেন? আমরা এখানে সবাই সম্পৃক্ত জানি, এখানে এখানে নিখোঁজ প্রধানমন্ত্রী বাবুল নিখোঁজ সাংসদ বলা যায়, এখানে গোদ নিয়েছে। গোদ নেওয়ার পরে না করোনা পিরিয়ডে কোনো দিন দেখাইছিল, আগে পিরিয়ডটা হতে এই পিরিয়ডটা তো করোনাতে কেউ আসেনি, ওদের তরফ থেকে কোনো প্রতিনিধি নেই। আর এখনও এই ঝড় বৃষ্টিতে আমরাই আছি, বসে আছি, আমরাই থাকবো, আমরাই করবো, ওনাদের কোনো তিনি কোনো নিখোঁজ আছে। কোভিডে বা করোনাতে মহামারী হয়েছি, এই যে আজকে দুর্যোগ মহামারী, এই যে এসেছেন বিধানসভাতে যে ভোলা সিং এসেছেন, আমাদের খুব মানে হাসি ফুটাচ্ছে এই গ্রামকে, সিদাবাড়ি গ্রাম নানান দিক থেকে সহযোগিতা উনি করার জন্য ইচ্ছুক হয়ে এসেছেন। এমনকি ঘরবাড়ি যদি ভেঙেছে আমরা নদীর ব্যাপারে মানে সিদাবাড়ি গ্রামের বাসিন্দা, যদি আমাদের কোনো সমস্যা হয়ে থাকে তো এরা দিন রাত 24 ঘন্টায় এই ভোলা সিং বা বিধানসভাতে নেশনাল আসছেন সিদাবাড়ি গ্রামে। আচ্ছা এই গ্রামটা তো এখানকার সাংসদ তথা কেন্দ্রমন্ত্রী গোদ নিয়েছিলেন, তো ওনার কিছু করেছেন কাজকর্ম মনে হচ্ছে? না, উনি সেরকম কিছু করেন নাই, যে শুধু ঘোরা নিয়েছিলেন তাও না। আজ পর্যন্ত উনি যে কোভিড-19 বা করোনা ভাইরাসের মোকাবিলায় যে ভোলা সিং বা
বিধান উপাধ্যায়ের স্টেশনে যে এসেছেন উনি তার বিরুদ্ধে মানে কিচ্ছু করে যায়নি আমাদের বাবুসিপুর কেন আমাদের আমাদের তো কাঁচা বাড়ি আছে আর নদীর ধারেই আমাদের বাড়ি তো এই ঝড় তো প্রত্যেকটা গ্রামের খুব ক্ষতি করছে আমরা তো খবরে দেখছি সেই ভয়ে এখানে আমরা এসেছি এখানে তো অনেক রকম নিরাপত্তার ব্যবস্থা আছে যেমন থাকা খাওয়া সব কিছুই মেডিসিনেরও পর্যন্ত ব্যবস্থা করে দিয়েছেন এখানে বিধান আমাদের সেই জন্য আমরা এসেছি কোন গ্রামের বাসিন্দা তোমরা আমরা সিদাবাড়ি পাবি সিদাবাড়ি গ্রাম আমাদের তো তোমাদের যিনি সাংসদ তিনি তো এই গ্রামটাকে গদি নিয়েছিলেন তো তার কি কোনো দেখা কোভিড বা এই যে যখন করোনা খুব বেড়েছিল তখনও দেখা যায়নি এমনি তো এখনো কোনোদিন আমরা দেখি তাতে পাইনি একদিন এসেছিলেন বলেছিলেন ব্যাস কখন এসেছিলেন সেটা সেটা ভোটের আগে হ্যাঁ ভোটের অনেকদিন আগে এসেছিলেন ঠিক মনেও পড়ছে না কতদিন আগে এসেছেন এটা আপনারই ভাবতে পারেন উনি কি কিছু করেননি উনি তেমন কিছুই করেননি মানে সবাই এটা বলতে পারে কিন্তু আমি জানি আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট টাইমস বাংলা।